আসসালামু আলাইকুম, বিটু টুডেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। দর্শক, আজকে আমরা একজন রোগীর সাথে কথা বলব যিনি গত 7 থেকে 8 বছর যাবত উনি অস্টিওফোরেসিস রোগে উনি ভুগছিলেন। ওনার দুই হাঁটুতে সমস্যা ছিল এবং উনি পিএলআইডি L3-4-5 স্পন্ডাইলাইসিস হয়েছিল ওনার, এটা ডায়াগনোসিস রিপোর্ট। তো গত 7-8 বছর যাবত উনি এই রোগে উনি ভুগছিলেন এবং অনেক কষ্টের ভিতর দিয়ে ওনার জীবন গিয়েছে। আমরা ওনার মুখ থেকেই ওনার কষ্টের দিনগুলো শুনবো এবং কিভাবে তিনি সেটা থেকে ধীরে ধীরে মুক্তি পেয়েছেন সেই ব্যাপারে আমরা আজকে একটু জানবো। আসসালামু আলাইকুম, আপনার নামটা একটু বলুন। আমার নাম আলেয়া বেগম। আলেয়া বেগম, আপনার বয়স কত? বয়স 45 বছর। আচ্ছা, আপনারা আপনার কাছে একটু জানতে চাইবো, আপনার যে হাঁটু ব্যথা এবং কোমরের ব্যথা ছিল এই সমস্যাটা ঠিক কত বছর যাবত আপনি ভুগছেন? 7-8 বছর। গত 7-8 বছর যাবত আপনি এই যন্ত্রণার ভিতর দিয়ে একটা কষ্টের একটা সময় আপনার গিয়েছে। আচ্ছা, এটার জন্য কি আপনি কোথাও কোনো ধরনের ট্রিটমেন্ট বা কিছু করেছিলেন? না, আমি ব্যথার ওষুধ খেয়েছি। আচ্ছা আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে এসেছেন। আচ্ছা, ব্যথার ওষুধ খেয়েছেন আপনি বলেছেন, সেটা কি কোনো ডক্টরকে দেখিয়ে খেয়েছিলেন নাকি ডিসপেন্সারি থেকে ওষুধ নিয়ে সেভাবে খেয়েছিলেন? MBBS ডক্টর দেখিয়ে যে ব্যথার ওষুধ দিয়েছে সেটা খেয়েছিলেন। আচ্ছা, সেই ওষুধগুলো খাওয়ার পরবর্তী অবস্থায় কি হতো? ব্যথা কমছে না, ব্যথা 3 ওষুধ খাইলে মনে করেন 3-4 দিন বালা রয়েছে, পরে আবার হেই আবার সে আগের অবস্থায় চলে যায়। আপনার কি ডায়াবেটিস বা অন্য কোনো ধরনের সমস্যা আছে? না, ডায়াবেটিস নাই, আমার জ্বরে অপারেশন হয়েছে। আচ্ছা, স্তনে অপারেশন হয়েছে। আচ্ছা আচ্ছা, তো আপনি একটু জানতে চাইবো যে আপনি এই DPRC হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট করেছেন, মূলত কিভাবে জানতে পেরেছিলেন স্যারের কথা? এটা ওই আমার জামাই এখানে ক্যান্টনমেন্টে বিমান বাহিনী চাকরি করে। জি জি, ওনা বলছে। ওনার মাধ্যমে সবার প্রথমে আপনারা জানতে পারেন। আচ্ছা, জানতে পারার পরবর্তী অবস্থায় আপনারা ডিসিশন নিয়েছেন, আপনারা ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার সাথে এসে দেখা করবেন। তো দেখা করার পরে স্যার কি বলেছিল দেখে? দেখে বলছে যে রোগী সিরিয়াস, ভর্তি করা লাগবে। মানে এতটাই খারাপ অবস্থা ছিল, যেহেতু গত 7-8 বছর যাবত আপনি এই সমস্যাটা ভুগছিলেন। আমরা এখানে দেখতে পাচ্ছি আপনার ডায়াগনোসিসে, যেটা হচ্ছে আপনার L3-4-5, পুরোটা আপনার স্পন্ডাইলাইসিস হয়ে গিয়েছিল। সো কতদিন ভর্তি ছিলেন এখানে? 14 দিন। আজকে নিয়ে 14 দিন আপনি। আচ্ছা, এর আগে যখন আপনি হাঁটু ব্যথা এবং আপনার কোমর ব্যথা ভুগছিলেন, আপনার প্রাত্যহিক জীবনে কি ধরনের সমস্যাগুলো হতো আপনার? সমস্যা ব্যথা করতে করতে মনে করেন এই বাম পাশটা অবশ হয়ে যেত। আচ্ছা, নড়াচড়া করতে পারতেন না, বিছানায় শয্যাশায়ী হয়ে যেতেন, উঠতে বসতে অসুবিধা হয়েছে। আচ্ছা, হাঁটা চলা করতে অসুবিধা হয়েছে। আচ্ছা, এই যে 14 দিন আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট করেছেন, যেটা ডক্টর শফিউল্লাহ প্রধান সবসময় বলেন যে আপনার অ্যাডভান্স রিহ্যাব ফিজিও ট্রিটমেন্ট, তো সেটা নেওয়ার পরবর্তী অবস্থায় এখন আপনার শারীরিক অবস্থাটা কি, আপনার হাঁটু এবং কোমরের অবস্থাটা কি আমাদের পিছনে একটু বলুন? ভালো, আপনি কি হাঁটা চলা ঠিক মতো করতে পারছেন? জি, এখন হাঁটতেছি, ভালো লাগছে। আচ্ছা, কিছুক্ষণ আগে আপনি হেঁটে এসেছেন এবং কোমর এবং হাঁটু এখন আগের থেকে অনেক ভালো অবস্থায় আছে। আপনি কি ঠিক মতো নামাজ পড়তে পারেন? নামাজ তো ডাক্তারের বলছে যে চেয়ার টেবিলে হোক, চেয়ার টেবিলে পড়ার জন্য। আচ্ছা, এমনি যে আগে যে আপনার শারীরিক কষ্টটা ছিল সেটা এখন অনেকাংশে আপনার কমে গেছে, আপনি এখন আগের মতো মোটামুটি সুস্থ বোধ করছেন। আচ্ছা, একটু জানতে চাইবো আপনার কাছে, আপনি DPRC হসপিটালে যতদিন ভর্তি ছিলেন এখানকার ডক্টর নার্স বা অন্যান্য যারা ছিল আপনার যারা ট্রিটমেন্ট করেছে, তারা কি টাইম টু টাইম আপনার সবটুকু ট্রিটমেন্ট করেছে? আপনি খেয়েছেন সবটুকু? আপনার কি মনে হয় যে তাদের সময় উপযোগী বা সময় মতো ট্রিটমেন্ট নেওয়ার কারণে আজকে আপনি সম্পূর্ণ সুস্থ হয়েছেন এবং সম্পূর্ণ ভালো হয়েছেন? জি। আচ্ছা, এখানকার চিকিৎসা ব্যবস্থা কেমন লেগেছে আপনার কাছে? ভালোই লাগছে। আচ্ছা, আরেকটা বিষয় একটু জানতে চাইবো, যেমন আপনি যেমন গত 7-8 বছর যাবৎ আপনি কষ্টে ভুগেছেন, আপনি বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছেন, বিভিন্ন ওষুধ খেয়েছেন, কিন্তু যে ধরনের কাঙ্ক্ষিত ফল পাওয়ার কথা ছিল আপনি সেটা পাননি। পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনি ডক্টর শফিউল্লাহ প্রধানের কাছে এসে আপনি ট্রিটমেন্ট নিয়ে আপনি সম্পূর্ণ ভালো এবং সুস্থ হয়েছেন। তো আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আমাদের বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে অবস্থান করছেন যারা হয়তো এই ধরনের সমস্যাতে ভুগছে, তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলবেন? তাদেরকে যদি উপদেশমূলক ভাবে আপনি কিছু বলতে চান, কোনো সমস্যা না, বলে দেব যে আমি ওই জায়গাতে যাই ভালো হইছি। আচ্ছা, যে তার আপনি এসে এখানে ভালো হয়েছে, আপনি চান যে তারাও হয়তো এসে স্যারের সাথে একবার দেখা করুক যাতে তারাও অবশ্যই ভালো একটা ট্রিটমেন্ট বা ভালো একটা সেবা পায়। আচ্ছা, সবশেষে জানতে চাইবো যে DPRC হসপিটালের পরিবেশ কেমন লেগেছে আপনার কাছে? ভালো। আচ্ছা,
আপনাকে বিডি টুডেজ এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আশা করি আপনার মূল্যবান এই মতামত অনেকের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। ধন্যবাদ আপনাকে, আসসালামু আলাইকুম। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশে বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।